নমস্কার বন্ধুরা, ফুড স্মল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে বানাবো ছোলার ঘুগনি রেসিপি, যেটা আপনারা রুটি, পরোটা এমনকি এমনিতেই মুড়ির সঙ্গেও খেতে পারেন। এখানে আমি ছোলা নিয়েছি, ছোলাগুলোকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, দিয়েছি সর্ষের তেল। এবার একটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, 4 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। রসুন পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব 1টা পেঁয়াজ বাটা, একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। দিয়ে দেবো 2 চামচ আদা বাটা, দিয়ে দেবো 7 মতো নুন, হলুদ গুঁড়ো দেব, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দেব, একসঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। একটা আলুকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে মশলার সঙ্গে একটু ভেজে নেব, সামান্য একটু জল দিয়ে দেব, যেন মশলাটা পুড়ে না যায়। মশলার সঙ্গে আলুগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার ভিজিয়ে রাখা ছোলাগুলোকে দিয়ে দেব। ছোলাগুলোকে দিয়ে আরও একটু কষিয়ে নেব ভালোভাবে। দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে 4টে হুইসেল দিয়ে নেব। প্রেশার কুকারটা ঠান্ডা করে তারপর খুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু কসুরি মেথি, আর দিয়ে দেবো 1 চামচ বাটার, দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন, রুটি, পরোটা, লুচি শুধু শুধু এমনিও আপনারা খেতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।